আসসালামু আলাইকুম কী অবস্থা সভায় আশা করি আপনার সকলেই ভালো আছেন সো ব্যাংক এশিয়াতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলার বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে স্যার কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারটিতে চলে এসেছি যেখানে পদের নাম ম্যানেজমেন্ট ট্রেন অফিসার এই সার্কুলারির ক্ষেত্রে প্রার্থীগণ সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে পারবেন এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে তিনে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলারির ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে পাশাপাশি প্রার্থীর রেজাল্ট অবশ্যই সিজিপিএ ফোর পয়েন্ট স্কেলের ভিতরে মিনিমাম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং ফাইভ পয়েন্ট স্কেলের ভিতরে ফোর পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনকারী বয়সটি অবশ্যই তিরিশ বছর বয়সের ভিতর হবে এবং বয়সটি হিসাব করা হবে তিনে অক্টোবর দু তারিখ পর্যন্ত তিনে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বয়স যাদের তিরিশ বছরের ভিতর রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ আবেদনটি যেমনটি বলেছিলাম অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই নাও যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন সো আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনার সেখান থেকে দেখে শুনে যাচাই করে তারপরে আবেদন করতে পারেন সো এটাই ছিল ব্যাংক এশিয়াতে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এর পরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিও এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ